আগস্ট রাখি বন্ধন উৎসবের দিন, আজকের এই দিনটি কিভাবে পালন করলেন? আজকের দিনটি আমরা পাত্রসাহেব ব্লকে যুব কল্যাণ দপ্তরের থেকে আমরা একটা প্রোগ্রাম করেছি। তো তাতে আমরা বিশেষত যেহেতু COVID-19 যে প্রভাব এবং সেইটাকে মানুষের মধ্যে সচেতনতার জন্য আমরা হাতে রাখির বদলে আমরা মাস্ক, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত যে কি বলবো, যে তার নির্দেশ, সেই নির্দেশটাকে আমরা অক্ষরে পালন করছি এবং মানুষকে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারটা অবশ্য এইটা এই বার্তাটা পৌঁছানোর জন্যই আমরা এই অনুষ্ঠানটা আজকে নতুনত্বভাবে করলাম। আজকের এই নতুনত্ব মধ্য দিয়ে মানুষকে কি বার্তা দিতে চাইলেন? মানুষকে সচেতনতার একটা বার্তা যে এই যে মহামারী, এই মহামারীর থেকে আমাদের কারো রক্ষা নেই, কারণ আমরা যদি নিজেরা সচেতন না থাকি, নিজেরা যদি আমরা আমাদের প্রতিবেশীদের সচেতন না করি, যাতে প্রতিবেশী সচেতন থাকে, আমি নিজে যেমন সচেতন থাকবো প্রতিবেশীদেরকেও সচেতন রাখবো এবং এই রোগ সম্বন্ধে তাকে ওয়াকিবহাল করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। পাত্রসারে আজকে তিনজন পজিটিভ পাওয়া গেছে, এতে কি কিছুটা হলো পাত্রসারের যে পরিবেশ নষ্ট হলো? অবশ্যই একটা ভয়ের পরিবেশ একটা তৈরি হয়েছে, তবুও আমরা তাদেরকে আশ্বস্ত করছি যে ভয়ের কিছু নেই, আমাদের মুখ্যমন্ত্রী আছেন এবং তিনি চিকিৎসা ব্যবস্থা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের যে চিকিৎসা হচ্ছে এবং সেখানে আমরা ভালো সাড়া পাচ্ছি মানুষের পাশে থেকে এবং অনেক মানুষ সুস্থ হয়ে যাচ্ছে এর মধ্যে। হ্যাঁ, অনেকে আগে আক্রান্ত হয়েছিল, তারা সবাই সুস্থ আছে বর্তমানে। আপনার নাম? পার্থপ্রতিম সিংহ। ডেজিগনেশন? সভাপতি পাত্রসাহেব পঞ্চায়েত সমিতি। থ্যাংক ইউ।